যে কোনো বাণিজ্য শুরু করতে হলে সরকারিভাবে অনুমোদনের প্রয়োজন হয় ই কমার্সের ক্ষেত্রেও তা প্রযোজ্য এই ক্লাসে আমরা জানব ই কমার্স বাণিজ্য শুরু করার জন্য ন্যূনতম কি কী অনুমোদন ও অ্যাকাউন্টের প্রয়োজন প্রতিষ্ঠানের বিভিন্ন ধরন রয়েছে যার মধ্যে জনপ্রিয় কিছু বাণিজ্যের ধরন হল প্রোপ্রিয়েটর বা এক মালিকানা বাণিজ্য পার্টনারশিপ বা অংশীদারিত্ব বাণিজ্য লিমিটেড কোম্পানি এলএলসি ইত্যাদি প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী সরকারি বিভিন্ন বিভাগের অনুমোদন নিতে হয় বিষয়টি সহজ রাখতে প্রতিষ্ঠানের সকল ধরনগুলো নিয়ে আমরা আলোচনা করব না শুধুমাত্র ই কমার্স বাণিজ্য বা অনলাইন স্টোরটি শুরু করার জন্য ন্যূনতম যে অনুমোদনের প্রয়োজন তা জানব তবে প্রতিষ্ঠানের বিভিন্ন ধরণগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে একজন বিশেষজ্ঞ আইনজীবীর সহযোগিতা নেওয়া যেতে পারে প্রপ্রিয়েটর হিসাবে ই কমার্স বাণিজ্য শুরু করা যায় যার জন্য প্রয়োজন শুধুমাত্র বাণিজ্যটির নামে একটি ট্রেড লাইসেন্স ও আর্থিক লেনদেন করার জন্য একটি কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যা যে কোনো ব্যাঙ্ক থেকেই খোলা যেতে পারে আর ট্রেড লাইসেন্স সংগ্রহ করা যেতে পারে সিটি কর্পোরেশন পৌরসভা বা ইউনিয়ন পরিষদের অফিস থেকে এছাড়াও অনলাইনেও ট্রেড লাইসেন্স সংগ্রহ করা যায় যার জন্য বাংলাদেশের অফিসিয়াল ই ট্রেড লাইসেন্সের সরকারি ওয়েবসাইটটি ভিজিট করতে হবে প্রথমেই ট্রেড লাইসেন্সটি সংগ্রহ করুন তারপর সেটি দ্বারা আপনার পছন্দের ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট খুলুন যার মাধ্যমে বাণিজ্যের আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন